জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাসওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ হচ্ছে স্যাটারডে, মাম্মার ছুটি, কিন্তু শোভনের অফিস আছে, বেরোবে একটু পরেই। আর এই যে মাম্মা সকালবেলা অনেকক্ষণ আগে উঠে গেছে, আজকে যতটা ভাবলাম যে ঘুমাবে ততটা ঘুমায়নি, তার আগেই উঠে গেছে। তো তারপর ওকে দুধ বিস্কিট খাইয়ে দিলাম। আর এখন মাম্মা এখন এখানে চুচুটি হয় সেটা এই যে কার্টুনগুলো, এই যে এগুলো দেখছে। আর এদিকে এখন সব ওই যে ওই লাল ওই বড় ব্যাগটার থেকে খেলনাগুলো বললো নামিয়ে দিতে, কিছু কিছু নামালাম, ওগুলো নিয়ে ও এখন খেলছে। আর চলো সবার আপডেট দিই। বাপি একটু বেরোলো, গেছে পোস্ত আনতে। আর এদিকে শোভন তো কিছুদিন ধরে ফ্ল্যাটে যেতে পারেনি, যেহেতু ওখানে গেছিলো ভুবনেশ্বর, এসে আবার ওর অফিস ছিল। আজকে সকালের দিকে একটু গেছে, কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে। আর রঙের কাজ যেহেতু প্রায় স্টার্ট হয়ে গেছে, ওইগুলো আর কি ও সব কিনে কিনে দেবে, তো সেই কারণেই ও আর কি গেল। আর এই যে মামুনি, গুড মর্নিং। আজকে রান্না হবে, আজকে কি রান্না হবে? মুসুর ডাল হবে, পোস্ত, ঝিঙে আলু পোস্ত হবে, আর এই যে মুসুর ডাল ডাল হবে, আর এদিকে হবে এই যে মাছ বের করে রেখেছে মাছের ঝোল। তো চলো ঝিঙে আলু পোস্ত হবে, সবজিটা কেটে দিয়ে নি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিনটা আমাদের কিভাবে কাটে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। মাছটা বের করা, আর এখানে ডাল এখন সেদ্ধ হবে, সিটি দেবে। আর যে মাছের জন্য আলু আর ঝিঙে আলু পোস্ত হবে, এগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। মাম্মার দুটো লেবুও বের করে নিয়েছি, চলো এবার এগুলো কেটে নিই। বলো, একটু পরে স্নান করাবো আমি, কেটে নি, ঠিক আছে? ওই যে মাম্মা পরিয়ে দেবে, পরিয়ে দেবে, যাও। আর এইদিকে এই যে ফিল্টার থেকে জলের বোতলগুলো ভরছে মামুনি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব এই দেখো আমার এখানে সব কিছু কাটা হয়ে গেছে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্তর জন্য, এই যে আলু এরকম ছোট ছোট করে কেটেছি, আর এই যে ঝিঙে জলে ভিজিয়ে রেখেছি কেটে, আর মাছ আজকে পেঁয়াজ দিয়ে করবে কালিয়ার মতন, ওই জন্য এরকম পাতলা পাতলা করে আলু দিয়েছি, আর এই যে পেঁয়াজ আর রসুন, এই যে সব রেডি করা হয়ে গেছে। আর এইদিকে মামুনি করছে ডাল, এমনি ডাল না, টক ডাল করছে এখানে, ঠিক আছে? আর এই যে পোস্ত হবে, পোস্ত নিয়ে আসলো। চলো এই হচ্ছে আজকে রান্নার আয়োজন। আর এই যে সানা এখানে খেলছে, শাড়ি পরে এই যে সব ছড়িয়ে টড়িয়ে বসে, এখন স্নান করবে, 12টা বেজে গেছে, চলো এবার। দেখো এটা দেখছে, এখন 12:10। দেখো স্নান টান আমার হয়ে গেছে, আজকে বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আমার পুজো দেয়া হয়ে গেছে। এই যে গোপু সোনার দুটো জামা মেলে দিয়েছি, আর এখানে যেগুলো হাতে কেচেছি সব কিছু মেলে দিয়েছি। খুব সুন্দর আজকে রোদটা উঠেছে, সব শুকিয়ে যাচ্ছে আর কি। আর এই যে আজকেও গাছের থেকে ফুল নিয়ে বাবা মুনিকে পুজো করে নিলাম। আর এইগুলোতে না খুব নোংরা পড়েছিল, এগুলো সব আজকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আমার গোপু সোনাকেও পুজো দিয়ে দিলাম, গাছ থেকে একদম ফুল নিয়ে রোজকার মতো, ঠিক আছে? চলো পুজো দেয়া হয়ে গেছে, এখন চা খেয়ে নেবো মামুনি আর আমি।
আর এই দেখো মামুনি আর আমি খেয়ে নিচ্ছি চা আর সাথে চিপস নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে এটা খেতে, ডাল দিয়েও ভালো লাগে, তো আজকে এমনি নিলাম। এই যে ঠিক আছে, আর এই যে মাম্মা এখানটায় বসে আছে, আর এই যে মামুনি, আমরা গান শুনছিলাম, এখন হাত বান্ধিবি কেমনে, হাত বান্ধিবি পা বান্ধিবি, হ্যাঁ মন বান্ধিবি কেমনে, হ্যাঁ শর্টকাট বলছি, যাই হোক। আর এই যে চলো চাটা খেয়ে নিই এখন, চা টি ব্রেক, হ্যাঁ টি ব্রেক আমার, হ্যাঁ তুমি খাচ্ছ তো, তো এই দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুটা দেখাই, এখানে আছে দেখো মুসুর ডাল, টক ডাল করেছে, এই ডালটা এই যে বাপির জন্য আলাদা, এই যে দুই দিকে ডাল করেছে তাই, আর এখানে রয়েছে দেখো আজকে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে এই যে মাখা মাখা করে, আর এখানে হয়েছে দেখো এই যে ঝিঙে আলু পোস্ত, এই হচ্ছে আমাদের আজকের মেনু, বেশ ভালোই আজকের মেনুটা জমে যাবে। চলো মাম্মার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো দুপুরের পর আবার চলে আসলাম সন্ধ্যেবেলা তোমাদের সামনে, চা খাওয়া হয়ে গেছে আর আজ কোথাও বেরোনোর নেই, মামাকে পড়াতে বসিয়েছি। হে দেখো মাম্মা গুড ইভিনিং বলো, গুড ইভিনিং, তুমি কি খেয়েছো সন্ধ্যেবেলা? ম্যাগি। এই ম্যাগি কোথায়? গজা, গজা, ওটা ম্যাগি বলে ওটাকে? না, তাহলে কি বলে? গজা। হ্যাঁ, আর এই যে মাম্মা এগুলো করছিল, এই যে কাউন্ট করে, যে নাম্বার লেখা এখানে, কার কটা আছে, টেডি কটা, তারপর বাটারফ্লাই, অ্যাপেল, ক্যাট, এই যে এটা, এটাও করে নিল, পড়াতে বসিয়েছি মোট কথা। আর বাপি একটু বেরোলো, শোভন এখানেই শুয়ে আছে ফোন ঘাটছে, আর মামুনি বাথরুমে গেল, এই হচ্ছে ব্যাপার, সবার আপডেট দিলাম, তো তোমরা দেখতে থাকো মাম্মাকে আমি পড়িয়ে কালার করব, কালার করব বেটি দিয়ে, চলো লেখো। তো এই দেখো মাম্মার পড়াশুনো হয়ে গেছে, হয়ে গেছে মাম্মা, শোনো পড়া হয়ে গেছে, এখন এই যে বসে নোকটা কেটে দিচ্ছি, এই যে এটা নিয়েছে, আর না না তুমি পারবে না, আর এই যে মামুনি ওই ঘরে বসে এতক্ষণ একটু হেডফোনে ওই ব্লগ টক গুলো দেখছিল, আমি মাম্মাকে পড়িয়ে নিলাম, এখন টিভিও দেখবো, আর মামুনি এখন ওই যে ডি প্রোটিন পাউডারটা যেটা খায়, কোনোদিন সকালে খায়, কোনোদিন এই টাইমে খায়, আচ্ছা সকালে খায়নি বলে, আচ্ছা এই জন্য এই টাইমে খাচ্ছে, সকালে না খাই বিকেলে খাই, বিকেলে না খেলে সকালে, মানে সন্ধে আর কি, যেকোনো একবার একটা টাইম খেতে হয় ডি প্রোটিনটা, হ্যাঁ মামুনি ওটা খায় রেগুলারই, সেটাই খাচ্ছে এখন, বুঝেছো? আর এই যে আমি এখন মাম্মাকে নোকটা কেটে দেব, কি খাচ্ছ তুমি? তোর পায়ে আজকে হাতি পড়ে গেছে বল, পায়ে হাতি পড়ে গেছে শুনলে তো, আজকে হাতি পড়ে গেছে বিপাশা, শুনলে মনে হচ্ছে হাতি পড়ে গেছে, সত্যি হাতি পড়ে গেছে, শোপিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাও একটু বলে নি, আমার ফিলিংসটা শেয়ার করি তোমাদের সাথে, মানে মনে হচ্ছে হাতে হাতি মতো, সত্যি হাতি পড়েছে, মানে হাতি এরকম একটা হাতি, মানে এরকম কি হবে শোপিস, হাতিটা পুরো হাতি, পুরো পাথরের, বুঝেছো? মানে কি এটা পাথরই, পাথর না এটা চীনা মাটির তৈরি, আচ্ছা তার উপরে এটা গ্লেজ সব, মানে কালার করা চীনা মাটি, তার উপর কালার করার, পুরো ঠাসা হাতিটা, আছে শোকেসটা বাবার হাতে তৈরি, ও হ্যাঁ এটা দাদুর হাতে তৈরি, মানে মামুনির বাবা, এটা আমার বাবার আর কি স্মৃতি, স্মৃতি আমরা রেখে দিয়েছি, মামুনিকে দিয়েছে তাই শোকেসে যত্ন করে রেখে দিয়েছে, ওটা ওখানেও নিয়ে যাব, ওইখানেও সাজিয়ে রাখবো সুন্দর করে, তো এই হচ্ছে ব্যাপার, তো যেটা বলছিলাম, তো ওটার মধ্যে লাভ দিয়েছে শোকেসে ছিল, তো এবার তো শোভন ওই পুরীর থেকে কটা চাবির রিং নিয়েছে ভাই বোনদের জন্য আর কি, তো সেটাই আমি বের করছিলাম যে ভাই বোনকে দেব, আমার বোনকে দিতে ভুলে গেছি, ওইগুলোই বের টের করে রাখছিলাম, ও বাবা ওই প্লাস্টিকটা টেনে নিচ্ছে, এবার সামনে যে হাতিটা বুঝতে পারিনি, প্লাস্টিকটা টানে হাতিটা পুরো আমার পায়ের মধ্যে পড়েছে, আর পড়েছে যে না আমার পুরো এক সেকেন্ডের জন্য দম আটকে গেছিল, মানে মনে হয় নিঃশ্বাস নিতে পারছিলাম না, প্রচন্ড মানে চোখ মুখ সেই অন্ধকার করে এসছে, পুরো পায়ের উপর থেকে নিচে পড়েছে না পা, আমি তো ভাবছি যে এসে পড়েছে, হ্যাঁ আমি তো ভেবেছি পাটা বোধহয় গেল আজকে, আমি তো পাটা হ্যাঁ সরাতে পারছি না দুপুরে, এই জন্য সেইভাবেও ব্লগটা করিনি, মোটামুটি লাঞ্চের মেনুটা শেয়ার করে রেখে দিয়েছিলাম, সেই কি যন্ত্রণা, তারপর শোভন অফিস থেকে আসার পর এই আমি তো সঙ্গে সঙ্গে বরফ দিয়েছিলাম, আইস প্যাকটা ছিল ফ্রিজে, ওটা মামুনি দিল, মামুনি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলাম, স্প্রে করেছি, আবার কেটেও গেছে, হাতির পায়ের এত জোর না, সত্যি হাতি তো হাতি,
হাতি বলে কথা সত্যি, ওই পায়ের দুটো মনে হচ্ছে কি দেখে মনে করবে কি যে কোনো কুকুরে বোধহয় এরকম করে কামড়েছে বা কিমচে দিয়েছে এরকম, ঠিক দুটো নখের ছাপের মতন একদম। হাতির পায়ের দুটো তো একদম দুটো শিরার ওপর গেঁথে গেছে, কি অবস্থা জানো না আমার পাটা। সঙ্গে সঙ্গে বরফটা দেয় ফোলাটা কমেছে, সেই জন্য আমি হাঁটতে পারছি, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু পড়েছে মারাত্মক। তোমাদের পাটা দেখাবো, কিন্তু অনেক বড়রাই তো আমার ব্লগ দেখো, কেউ কিছু মনে করো না। হ্যাঁ, সবাইকে প্রণাম জানাচ্ছি, আমি জাস্ট যেহেতু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেই কারণেই দেখাচ্ছি যে আমার পাটায় কি হয়েছে, না হলে দেখাতাম না, ঠিক আছে। অনেক বড়রা তো দেখো, কেউ কিছু মনে করো না, এটা আর কি মানে ব্যথাটা দেখাবো বলেই দেখাচ্ছি, ঠিক আছে। আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু যেহেতু ডেলি ব্লগ তাই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো হাতিটা সত্যি বাবা, এই দেখো, এই দেখো হাতিটা আর কি ওয়েট জানো না, ধাপ করে পড়েছে। এই যে পায়ের যে পেছনের এই দুটো, এই পা দুটো মানে হাতির এইভাবে পড়েছে, হাতির পাড়া। হ্যাঁ, ও হাতি আমার কিছু করে, এই যে এটা দিয়ে, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। হাতিতে আমার আজকে পায়ের একদম 12টা বাজিয়ে দিয়েছে, হাতির পাড়া পড়েছে বিপাশার পায়ে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, কিছু মনে করো না, যেটা বললাম পাটা মানে ওটাই দেখাচ্ছি। অনেক বড়রাও তো দেখো, কেউ কিছু মনে করো না, ঠিক আছে, দেখাই দাঁড়ো কি হয়েছে বাবা, কি হয়েছে, উড়ি বাবা, দেখো পুরো এই যে দুটো যে শিরা, এই দুটো শিরার ওপর থেকে এরকম ভাবে পড়েছে, তো যার জন্য এখানে আর পুরো এই যে ওপরটা না, সর বাবান বাবান সর, এই দেখো ওপরটা পুরো ফোলায় যে কালো কালো মতন হয়ে গেছে, আর দেখো দুটো এরকম দাগ, এত জোর মারাত্মক লেগেছে না আজকে আমার, আর কি বলবো। উড়ে যে দাও দাও, এই যে হাতিটা এরকম ভাবে পাটা দিয়ে পড়েছে, মানে শিরাটা প্রচন্ড পরিমাণে ব্যথা। তো যাই হোক, ওই স্প্রে করেছি, মলম লাগিয়েছি ওপর দিয়ে, আশা করছি কমে যাবে দু একদিনের মধ্যে, ঠিক আছে। চলো এটা শেয়ার করলাম, তো কপালে থাকলে হবেই, কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হবেই, ঠিক আছে। চলো পরে আবার আসছি, ঘরে বসেও সত্যি তাই, হ্যাঁ সত্যি তাই। আর এদিকে দেখো রাতে ডিনার করব, সেই জন্য ওই যে রান্নাঘরে আসলাম, মামা একটু আলু পোস্ত খাবে, না সরি ঝিঙে আলু পোস্ত খাবে, সেই জন্য এটা ফ্রিজে রাখা ছিল, তাই একটুখানি নিয়ে কড়াইতে গরম করে নিচ্ছি। আর ডালও রয়েছে আর মাছটাও রয়েছে, দুপুরবেলা আমরা মাছটা কেউই খাইনি, একদম ধরা রয়েছে, কারণ দুপুরবেলা কি গতকালকের আলু পটল চিংড়ি ছিল, ঝিঙে আলু পোস্ত আর ডাল দিয়ে দুপুরে হয়ে গেছে। আর এখন না এই পোস্তটা ওই জন্য শোভনের মতো করে, আর ছানার জন্য একটু দুজনের মতোই গরম করে নিচ্ছি, আমাদের আর কারোই লাগবে না। তো সেই জন্য দেখো আগে কড়াইতে তেলে একটু গরম করে নিই, আর মামাকে এখন খাইয়ে দেবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, চলে আসলাম একদম ভিডিওর এন্ডে, ডিনার হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় যে 11:40, আর এদিকে যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এক্ষুনি শুয়ে পড়ো, বিছানা টিছানা কিছু করা হয়নি। আর আমি পায়ে বরফ সেটটা দিচ্ছিলাম আর কি, আইস প্যাকটা, মানে একটু ফোলা ফোলা আর প্রচণ্ড ব্যথা, বরফ দিলে যেন আরও শিরশির করে ওঠে গাটা, এতটাই ব্যথা। আর এই যে মাম্মা এদিকে, মাম্মা আর এই যে মামুনি বসে ওই পপ পপ নিয়ে, দুজন দুটো পপ পপ নিয়েছে, কে কার আগে পুরো কমপ্লিট করতে পারে এইভাবে করে খেলছিল। আর আমি ওই ঘরে আইস প্যাক দিচ্ছিলাম পায়ে, আইস প্যাকটা দেখলে আবার সানা দুষ্টুমি করে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে। বলো কে ফার্স্ট, কে ফার্স্ট বলো, কে ফার্স্ট, আমি। আর এই যে মামুনি খেলছি নাতনির সাথে, পপ পপ দুটো নিয়ে, এটা একটা আর ওটা একটা, কে ফার্স্ট দেখি, কে ফার্স্ট, মনে হচ্ছে সানা, মনে হচ্ছে সানা, আমি ফার্স্ট, সারারটা আগে হয়ে গেছে দাদা, না আমি তো না পরে শুরু করে, যে যাই হোক পরে শুরু করেছি, বাচ্চা মানুষ আমাদের, আমার মুখটা দেখে একটুখানি গুড নাইট বলে দাও সবাইকে, মা গুড নাইট, আমি আজ ফার্স্ট হয়ে যাব, ফার্স্ট হয়ে যাবা, মামুনি ফার্স্ট, না না এটা পরেরটা, পরেরটা তুই কর না, কর খেলাধুলা করুক, এখন রাত্রে 11:45 সময়, আর আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছে,
সানা ঘুমাবে জানো, সে কখন দেড়টার পরে ঘুমায়, ওর ঘুমাতে প্রচুর দেরি। ও যদি দুপুরে ঘুমা মানে ঘুমিয়ে থাকে তাও ওর দেরি হয়, যদি না ঘুমায় তাও ওর দেরি হয়। কোনোদিন ও বারোটা সাড়ে এগারোটা ও কোনোদিনই এরকম ঘুমায়নি, জন্মের পর থেকে আছে তিন বছর, সাড়ে তিন বছর হতে যায়, কোনো দিন না। ও ছোটোর থেকেই ঘুমে আমায় প্রচণ্ড জ্বালিয়েছে, ঘুম আর খাওয়াই দুটোতে খুব জ্বালিয়েছে, এখন ঘুমে এসে ঠেকেছে, ঘুমে প্রচণ্ড জ্বাল। সারাদিন তো আছেই দুষ্টুমি, সেটা না। চলো তাহলে আজকের মতন গুড নাইট, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর ফ্ল্যাটে কয়েকদিন ধরে যাওয়া হচ্ছে না, আপডেট দিয়ে নিই, আমার ঘরের কালার ধরে নিয়েছে, ফ্ল্যাটে কালার করছে, আর আর কদিন লাগবে পুরো কালার কমপ্লিট করতে? বড় তো একটু লাগবে, তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে শেয়ার করতে থাকবো, মানে যেদিন যাবো সেদিনই শেয়ার করবো, এই হচ্ছে ব্যাপার। মানে যাবো বলে মানে শেয়ার করবো বলে যাবো সেরকম না, যদি যাই তাহলে শেয়ার করবো, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন তাহলে, টাটা গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে, টাটা মাম্মা, টাটা কর, টাটা টাটা, চলো টাটা।